হরে হরে মহাদেব। নমস্কার দর্শক বন্ধু, দৈনিক রাশিফল আপডেট নিয়ে আমরা আবার চলে এলাম। আজকের তারিখ হচ্ছে 29 জুন 2024 সাল। আজকের দিনে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আজকের দিনে 12টি রাশির জাতকাদের জন্য দিনটি কেমন যাচ্ছে, কাদের আর্থিক যোগ, কাদের লটারি যোগ, কাদের প্রেম জীবন, কাদের স্বাস্থ্য, কেরিয়ার, ব্যবসা, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলস আলোচনা করব, আপনাদের কেমন যেতে চলেছে। তো অবশ্যই আপনার ভিডিও দেখতে থাকুন, ভিডিও শুরুতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হরে হর মহাদেব। মহাদেবের আশীর্বাদকে বাদৃষ্টি আপনার সর্বদা থাকবে ও আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। তো চলুন এখন আমরা আলোচনা করছি আজকের দিনে। সর্বপ্রথমে পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে দেবো, পুরো আলোচনা চন্দ্র গোচরের উপর আলোচনা। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে আজকের দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে 14 আষাঢ় 1431 বঙ্গাব্দ, বার হচ্ছে শনিবার, চন্দ্র গোচর করছে মীন রাশিতে, সূর্যোদয় ঘটবে সকাল 4:59, সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6:20। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, এটা থাকবে দুপুর 2:20 পর্যন্ত, তারপরে নবমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এটা থাকবে সকাল 8:50 পর্যন্ত, তারপরে রেবতী নক্ষত্রের প্রবেশ। আজকের দিনে ওভারঅল যেটা অশুভ সময় রয়েছে সেটা হচ্ছে সকাল 5:13 থেকে একটা অশুভ সময় চলছে সকাল 6:39 পর্যন্ত। এছাড়া আরেকটা অশুভ সময় রয়েছে বিকাল 5:00 থেকে অশুভ সময় 6:20 পর্যন্ত। আপনারা এই দুটো সময়ের ভিতরে সব ধরনের কাজ, কোনো গুরুত্বপূর্ণ কাজ করা থেকে বিরতই থাকুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর আজকের দিনে সব থেকে ভালো সময়, গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, দুটো রয়েছে। এক হচ্ছে একবারে সকাল 8:00 থেকে একটা ভালো সময় সকাল 10:00 পর্যন্ত। এছাড়া আরেকটা শুভ সময় রয়েছে দুপুর 2:11 থেকে ভালো সময় চলছে বিকাল 3:30 পর্যন্ত। আপনারা এই দুটো সময়ের ভিতরে সব ধরনের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কাজ করুন, সেক্ষেত্রে আপনার কাছে সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনের 12টি রাশির জাতকাদের জন্য দিনটি কেমন যাচ্ছে। সর্বপ্রথম জানছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে, আজকের জন্য আপনার ভবিষ্যৎবাণী যা রয়েছে যে কি আজ আপনার কাজের জায়গায় সর্বপ্রথমত উন্নতি থাকবে। কাজের জায়গায় আজকে আপনার নতুন চেষ্টা আপনাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে, বা আপনি নতুন কাজের জন্য যদি অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে কোনো না কোনো ভালো খবর, ভালো সুযোগ আসতে পারে। তবে একটা বিষয় আপনাদেরকে ধ্যান রাখতেই হবে, আজ আপনি যদি কোনো জায়গায় কাজের অ্যাপ্লাই করছেন বা কাজের জন্য যাওয়ার পরিকল্পনা করছেন, সেই জায়গাটা আগে ভালো করে জেনে নেবেন, টাকা পয়সার ব্যাপারে একটু দেখে রাখবেন, সেখানে কিছুজন আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে বা কেউ কেউ আপনাকে ঠকিয়ে দিতেও পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তো ধ্যান রাখবেন, যারা অলরেডি চাকরি করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে। আজ আপনার কাজের জায়গায় মোটামুটি সম্মান প্রাপ্তির ভালো যোগ রয়েছে, আপনি কাজে উন্নতি করতে পারবেন বা আপনার কলিগদের সঙ্গে আপনার সম্পর্ক আজকে ভালো হবে। যদি কোনো ঝগড়া বিবাদ ছিল খুব শীঘ্রই সেটা মিটে যাবে। যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে আজকে ব্যবসা উন্নতির দিকে যাচ্ছে, আপনি নতুন কোনো ব্যবসা যদি শুরু করতে চান আজকের দিনে বিশেষভাবে ভালো রয়েছে। বিশেষ করে যারা আজকের দিনে কোনো হার্ডওয়্যার বা মেটাল জিনিসপত্রের ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে আজকে ব্যবসা বিশেষ ভালো যাচ্ছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে থাকেন আজকের দিনে ব্যবসার দিকটা ভালো যাচ্ছে। যারা আইটি সেক্টরে কোনো রকম চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন বা চাকরি করেন এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য দিনটি খুব ভালো হয়। আজকে আপনার বেতন বৃদ্ধি বা আপনি যে জায়গায় কাজ করেন সেখান থেকে পদোন্নতি এরকম কিছু ঘটনা একটা সম্ভাবনা তৈরি হবে। আজকে আপনাদের প্রেম সম্পর্ক মোটামুটি যাচ্ছে, প্রেমের দিকটা আজকে আপনারা দেখে চলবেন না। আজকে আপনাদের একটু কথাবার্তায় মাধুর্যতা বজায় রাখার চেষ্টা করুন, ছোটো ছোটো বিষয়ে একটুখানি মানাভিমান থাকবে, তবে ওভারঅল দেখা যায় তো আপনাদের প্রেম খুব ভালো যাচ্ছে। যারা মনের মানুষের কথা মনের মানুষকে বলার চেষ্টা করছেন, মানে যারা সিঙ্গেল আছেন, হয়তো আপনি কাউকে পছন্দ করেন এরকম বিষয় হয়ে থাকলে আপনারা আজকে দিনে তা চেষ্টা করতে পারেন, বলতে পারেন, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। আর আজকের দিনে আপনার পারিবারিক যদি অশান্তি ছিল খুব শীঘ্রই সেটা মিটে যাবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো রয়েছে। বিবাহিত সম্পর্ক আজকে আপাতত ঠিকঠাক, ছোটো ছোটো ঝগড়া ঝামেলা লেগে থাকতেই পারে, তো সেগুলো কোনো ব্যাপার নয়, কিন্তু খুব বড় কোনো সমস্যা আজকের দিন অন্তত দেখা যাচ্ছে না, তো সেদিক দিয়ে আপনাদের বিবাহিত সম্পর্ক ভালো যাচ্ছে। যারা অবিবাহিত ছিলেন আপনারা বিবাহের যোগাযোগ করতে পারেন বা আপনাদের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। পাড়া প্রতিবেশীর সঙ্গে আজকে একটু আপনারা বুঝে চলবেন, তাদের সঙ্গে একটা কোনো কারণে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তো ধ্যান রাখবেন। আর আজকের দিনে আপনার রাস্তাঘাটে অবশ্যই দেখে চলতে হবে, চলাফেরায় একটু সাবধানতা অবলম্বন
করবেন। শরীরে কোনো অংশে চোট বা ব্যথা অনুভূতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তো সেটাকে আপনাদেরকে আজকের দিনে ধ্যান রাখতে হবে। আজকের দিনে আপনার শারীরিক অবস্থা যদি বলা হয় মোটামুটি ঠিকঠাক, তবে যাদের হার্টের সমস্যা রয়েছে তারা একটু ধ্যান রাখবেন, বেশি পরিশ্রম করা থেকে বিরত থাকুন। আর যাদের অ্যালার্জি টাইপ সমস্যা রয়েছে আপনারা আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করবেন, স্কিন রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি হতে পারে। আর আপনাদের কোনো রকম অ্যালার্জিজনিত সমস্যা যেগুলো হয়ে থাকে সেগুলো আজকে আপনাদের ভোগান্তি হতে পারে। তো অবশ্যই আপনারা আপনার স্বাস্থ্য দিকে ধ্যান রাখবেন, ছোটোখাটো যদি কোনো রকম সমস্যা লক্ষ্য করেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, কোনোভাবে সেটা অবহেলা করবেন না, এটা কিন্তু জরুরি রয়েছে। আজকের দিন আপনার ইনভেস্টমেন্ট ক্ষেত্র বা আর্থিক বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত ঠিকঠাক। আপনি ইনভেস্টমেন্ট করতে চাইলে আজকের দিনটি বিশেষভাবে ভালো রয়েছে, আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করুন, অবশ্যই নিজের বুদ্ধিমত্তাকে প্রয়োগ করবেন তারপরে বিনিয়োগ করবেন না, বা আপনি আগে বিষয়টাকে ভালোভাবে জেনে তারপরে বিনিয়োগ করুন, সেটা আপনার জন্য ভালো হবে, যেখানে সেখানে বিনিয়োগ করবেন না। লটারি একটা হাতে যদি আপনি কাটতে চান তো আজকের দিনে কাটতেই পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। তবে শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এইসব ব্যাপারে যদি আপনি বিনিয়োগ করতে চাইছেন আজকের দিনটা অন্তত তো সেমন কিছু নেই, তাহলে আপনারা সে বিষয়ে শিখে রাখতে পারেন, আপনাদের জন্য সুযোগ ভালো থাকবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনার দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন যেরকম আমরা বৃষরাশি, বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে, সর্বথা আপনাদের আজকে কেরিয়ার নিয়ে কথা বলছি, যেটা লক্ষ্য করছে আজকে আপনি যে জায়গায় কাজ করেন সেটা আপনি শ্রমিক শ্রেণীরও কাজ করতে পারেন, কোনো সরকারি দপ্তর হতে পারে, বেসরকারি হতে পারে বা কোনো প্রাইভেট সেক্টরেও হতে পারে। মোট কথা আপনি আপনার কাজের জায়গায় আজকে প্রেশার লক্ষ্য করতে পারবেন, আপনাকে একটু সময়ের আগে সমস্ত কাজগুলিকে শেষ করার দায়িত্ব দেওয়া হতে পারে, একটু কাজের প্রেশার বাড়বে, তো ধ্যান রাখবেন। তবে একটা বিষয় আজকে খেয়াল রাখতে হবে, আজকে আপনার পরিবারকেও সময় দেওয়া জরুরি রয়েছে, তাই আপনি আজকে একটু দ্বিধায় পড়ার সম্ভাবনা রয়েছে, আপনার কাজ নিয়ে একটুখানি আপনার চিন্তা বাড়তে পারে। যারা কোনো নতুন কাজ খুঁজছেন তাদের জন্য আজকে একটু স্ট্রাগল বেশি থাকবে, হয়তো আপনার যোগাযোগ বেশি রাখতে হবে, একটু বেশি খোঁজ খবর করতে হতে পারে, তার জন্য অবশ্যই প্রস্তুত থাকবে। আর আজকের দিনে আপনার অনেক দিনের যে কোনো রকম কাজের জন্য অ্যাপ্লাই করছেন বা কোনো কাজ হওয়ার কথা ছিল আটকে ছিল, এরকম কোনো কাজ আপনার আজকে হয়ে যেতে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কারো না কারোর সুবাদে আপনি কোনো না কোনো কাজের সুযোগ আজকের দিনে আপনারা পেতে চলেছেন, তো সেদিক দিয়ে আপনার দিনটি খুব ভালো যাচ্ছে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকে কোনো না কোনো সুযোগ তৈরি হবে, এমনকি উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে আজকে সুযোগটা খুব ভালো থাকবে, হয় কোনো জায়গায় ভালো অ্যাডমিশন হওয়ার সুযোগ থাকবে, ভালো কোনো কলেজ বা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন পড়াশোনার সুবাদে, তাদের ক্ষেত্রে দিনটি ভালো যেতে পারে। আজকে আপনার ছোটোখাটো কোনো মনের ইচ্ছাও পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনার দিনটি ভালো, হয় কোনো জিনিস কেনাকাটার ইচ্ছা ছিল এমন কোনো ইচ্ছা আপনাদের পূরণ হতে চলেছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাবে। আজ আপনি আপনার স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন, আপনাদের যদি কোনো রকম রক্তজনিত সমস্যা ছিল তো ধ্যান রাখবেন, চোখের সমস্যার ভোগান্তি একটু দিনে আজকে আপনার হতে পারে, তো সেটাকে একটু আপনারা গুরুত্ব রাখবেন। সেই সঙ্গে আজকে আপনার মাতা ও পিতার স্বাস্থ্য যদি খারাপ ছিল সেখানে আপনাদের উন্নতি থাকবে, তবুও আপনাকে একটু তাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে আপনার খাওয়া দাওয়ায় গুরুত্ব রাখবেন, আজকে একটু বাইরের খাবার বেশি হয়ে যেতে পারে, তো সেগুলো একটু আপনারা কন্ট্রোলে আনবেন, একটু তেল মশলাযুক্ত খাবার আপনারা আজকের দিনে এড়িয়ে চলার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। আজকে ভ্রমণের সুযোগ হতে পারে বা আপনারা ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। আজ আপনার পরিবারে যদি বাচ্চা বা সন্তান থাকে তো অবশ্যই আপনি তাদের প্রতি খেয়াল রাখবেন, তাদের সঙ্গে সময় কাটান, এতে আপনার মন ভালো থাকবে এবং আপনি ভালো কিছু একটা প্রোডাক্টিভিটি করতে পারবেন, মানে ভালো দিন কাটার সম্ভাবনা থাকবে সেদিক দিয়ে। আজকে আপনার অর্থ ব্যয় হতে পারে, তো সেটাকে একটু আপনারা কন্ট্রোল করবেন, মানে বুঝে খরচ করুন আর কি, এক্সট্রা খরচ একেবারে কম করুন, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করবেন। যারা ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন, তবে একটুখানি বুঝে শুনে করবেন আর কি। ইনভেস্টমেন্ট ক্ষেত্রে সব জায়গায় যেহেতু ভালো নয়, যদি আপনার নিজস্ব কোনো বিজনেস থাকে বা লোকাল কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চান তো সেটা আপনার জন্য ভালো প্রমাণিত হতে পারে, তো সেদিকে আপনারা গুরুত্ব রাখুন, সেটা আপনাদের জন্য লাভদায়ক হতে পারে। আজ আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা বা সেখান থেকে আপনাদের ব্যবসা দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। আপনি আজকের দিনে লটারি যদি একটা হাতে কাটতে চান সেক্ষেত্রে একটু থেমে যান, কারণ সেদিকটা আপনার খুব একটা ভালো নেই,
তবে আর বয়স দেখি ওভারঅল দিন আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, আপনারা একটা ভালো সময় কাটাতে পারবেন আজকের দিনটা। আচ্ছা, আপনারা প্রেম সম্পর্ক বলুন, বিবাহের সম্পর্ক বলুন, অনেকটাই বেটার। আজকে যেন আপনার শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম দিক, আপনি ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। এখন জানবো আমরা মিথুন রাশি, মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। আজকের দিনে আপনার সর্বপ্রথমত চাকরির জায়গায়, যদি আপনি কোনো জায়গায় চাকরি করেন বা নর্মাল কোনো কাজ করেন, সে জায়গাটা আপনার কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। হয়তো আপনার কোনো জিনিস হাত থেকে পড়ে গিয়ে নষ্ট বা আপনার কোনো কারণে ক্ষতি, এরকম কিছু ব্যাপার লক্ষ্য করা যেতে পারে। তো এটা একটু আপনারা দেখে চলুন। আর আপাতত নতুন করা কাজের সুযোগ পাবেন, বেতন বৃদ্ধির ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে, বা যেটা অনেকদিন ধরে কোনো কাজের চেষ্টা করছেন, কোনো জায়গায় অ্যাপ্লাই করছেন, অনেক দৌড়ঝাঁপ করেছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না, আপনাদের জন্য আজকে কোনো সুখবর আসতে পারে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা অবশ্যই আজকের দিনে একটা পজিটিভ মাইন্ডসেট রেখে কাজ করুন, অবশ্যই আপনার কাজে ভালো ফল করে দেখাতে পারবেন। যারা কোনো সেলস মার্কেটে কাজ করছেন বা যারা কোনো রকম টার্গেট বেসিস কাজ করেন বা এজেন্ট হিসাবে কাজ করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। তো আপনারা সেদিকে মনোযোগ দিতে পারেন বা সেই জায়গাটা আপনার আজকে সফলতা খাবে। যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকে বিশেষভাবে দিনটি ভালো যাচ্ছে। যারা ট্রাভেলিং করেন, যারা ট্যুরিজমের বিজনেস করেন অথবা যারা এই ড্রাইভিং করেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাবে। আজ আপনারা এক্সট্রা ইনকামের অনেক বেশি সুযোগ পাচ্ছেন, সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। আপনারা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা কোনো রকম উচ্চ পদে সরকারি সেক্টরে কাজ করেন, এমনটা হয়ে থাকলেও আজকে দিনটি আপনার খুব ভালো যাচ্ছে, সে জায়গাটা আপনার সম্মান বাড়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আপনি যদি ব্যবসা করেন, আপনি যদি কোনো রকম প্লাস্টিক জিনিসপত্রের ব্যবসা করেন বা কোনো রকম খাবার জিনিসপত্রের ব্যবসা করেন, সেটা কোনো রেস্টুরেন্ট হতে পারে, হোটেল হতে পারে, এই রিলেটেড যদি কোনো আপনার বিজনেস থেকে থাকে, সেই জায়গাটাও আপনাদের ব্যবসা ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার পুরনো কোনো যদি বিজনেস বন্ধ হয়েছিল, আবার আজকের দিনে সেটা শুরু করতে চাইলে করতে পারেন, সেক্ষেত্রেও দিনটি ভালো রয়েছে। আপনার ইনভেস্টমেন্ট ক্ষেত্র আজকের দিনে যথেষ্ট ভালো রয়েছে, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এইদিকে যদি আপনার ভাবনা চিন্তা থাকে তো আপনারা এই বিষয়গুলো শিখে নিতে পারেন, সেটা আপনাদের জন্য বেশ ভালো সুযোগ থাকবে। তারপরে বিনিয়োগ করবেন যেখানে সেখানে, বা কারোর কোনো কথায় হুট করে বিনিয়োগ করবেন না, এটা কিন্তু আপনারা মাথায় রাখুন। আজ আপনার মনের ইচ্ছা ছোটোখাটো কোনো পূরণ হতে পারে, হয় আপনার কোনো গাড়ি কেনার ইচ্ছা হতে পারে বা কোনো মোবাইল বা কোনো গ্যাজেট কেনার ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটুকু আপনার পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনার যদি কোনো মার্কেটে নর্মালি কোনো কাজ করে থাকেন তো সেই জায়গাটায়ও আজকের দিনে আপনি নতুন কাজের সুযোগও পাবেন। যদি আপনি যে কাজ করেন সে কাজের পরিবর্তন করতে চাইলেও করতে পারেন, সুযোগটা আপনার বেশ ভালো থাকতে চলেছে। আজকের দিনে আপনি আপনার স্বাস্থ্য দিকে অবশ্যই গুরুত্ব রাখুন। স্বাস্থ্য ছোটোখাটো কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন মাথা যন্ত্রণা, চোখের সমস্যা বা পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি একটুখানি আপনাকে ভোগাতে পারে। আর তেমন কোনো সমস্যা নেই, তবে পরিবারে বয়োজ্যেষ্ঠ বা বাবা মা থাকলে তাদের প্রতি অবশ্যই গুরুত্ব রাখবেন, সেটা জরুরি রয়েছে, তাদের জন্য আপনার একটুখানি মানসিক চাপ বাড়তে পারে। প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, দুদিক দিয়েই মোটামুটি আজকে আপাতত যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে নতুন মোড় আসতে পারে, চেষ্টা করবেন নিজের ভিতরে বোঝাপড়া যতটা ভালো রাখা যায় ততটা রাখুন, সেটা জরুরি রয়েছে। আর আজকের দিনে আপনার যে বিবাহিত জীবনে স্বামী স্ত্রী সম্পর্ক বলুন, তৃতীয় কোনো ব্যক্তি যাতে প্রবেশ না ঘটে বা আপনাদের ভিতরে যাই আলোচনা থাকুক সেখানে যেন তৃতীয় কোনো ব্যক্তি না থাকে, সেটা একটু আপনারা গুরুত্ব রাখবেন, সেটা আপনাদের জন্য খুবই জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনার জন্য বিপজ্জনক হতে পারে, তো ধ্যান রাখবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কর্কট রাশি, কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সর্বপ্রথমত হচ্ছে আপনার আজকে ব্যবসার দিক দিয়ে যদি বলে নিই, আপনার প্রথমত আজকে ব্যবসায় খুব ভালো রেজাল্ট করবেন। যদি আপনার কোনো ছোটোখাটো বিজনেস রয়েছে, হয়তো আপনি কোনো ছোটোখাটো দোকানদার করে থাকেন বা কোনো এই ডেইলি বেসিস যেগুলো রাখেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো নিয়ে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে আজকে আপনার ব্যবসা ভালো যাবে। যদি আপনি কসমেটিক্সের কোনো ব্যবসা করছেন সেখানে আপনাদের ভালো যাচ্ছে। এছাড়া যারা মেডিসিন রিলেটেড কোনো রকম ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে আজকে ব্যবসা অনেক বেশি ভালো যাবে।
আজ আপনার যারা বিদেশে থাকেন, যদি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে থাকেন, এমনটা হয়ে থাকলেও আপনাদের ব্যবসা আজকে ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি আজকের দিনে ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করতে চাইলেও করতে পারেন, আপনার জন্য সুযোগ থাকবে, আপনি অবশ্যই শুরু করতে পারেন। অভিজ্ঞদের পরামর্শ এবং যারা এক্সপার্ট তাদের কাছ থেকে অবশ্যই সহযোগিতা এবং অভিজ্ঞতা নিয়ে করুন, অবশ্যই ভালো কিছু করে দেখাতে পারবেন। আজকের দিনে আপনার বিনিয়োগ ভালো দিকে যাচ্ছে। আপনি যদি লোকাল কোনো বিজনেসে বা আপনার নিজস্ব কোনো ব্যবসায় বিনিয়োগ করে থাকেন বা বিনিয়োগ করতে চাইছেন, করতে পারেন, সেখানে আপনি অবশ্যই ভালো লাভবান হওয়ার সুযোগ পাবেন। যদি আপনি চাকরি করেন বা যাদের চাকরি চেষ্টা করছেন, উভয় ক্ষেত্রে আজকের দিনটি সুযোগ ভালো রয়েছে। আর আপনার চাকরির জায়গায় যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার সম্মান বাড়বে, আপনি আপনার কাজগুলোকে খুব সময়ের মধ্যে করতে পারবেন এবং আপনার ভিতরে এনার্জি লেভেলটা আজকে অনেকটা ভালো থাকবে। আপনি খুব আজকে উদ্যমী হবেন, যে কোনো কাজ আপনি খুব সহজে এবং ভালোভাবে করার সুযোগ পাচ্ছেন বা করে ফেলতে পারবেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, হয় আপনার কারোর সঙ্গে দেখা করার বা কোনো কাজের ইচ্ছা ছিল, আপনি ওই জায়গাটায় কাজ করবেন, ওই কাজের দায়িত্ব নেবেন, এরকম কিছু দায়িত্ব আপনার মানে আসতে পারে। তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি ভালো যাচ্ছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, যারা দৌড়ধাপ করছেন, এখানে সেখানে ফর্ম ফিল আপ করছেন, তাদের জন্য কোনো না কোনো কাজের সুযোগ অন্তত হতে পারে, চাকরি না হোক অন্তত কোনো ভালো কাজের যোগাযোগ হতে পারে। তো সেই দিক দিয়ে আপনারা লাভবান হবেন। তো আপনারা চোখ কান একটু খুলে রাখবেন, অ্যাক্টিভ থাকুন, বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন, তাদের কোনো সুবাদে আপনার কিন্তু এটা হতে পারে। আজকের দিনে আপনার যদি কোনো রকম অনলাইন কোনো ব্যবসা শুরু করেছেন বা কাজ করছেন, সেই জায়গাটাও ভালো রেজাল্ট আসছে। আর আপনার পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাকই থাকবে, পরিবারে যদি কোনো গণ্ডগোল ঝগড়া ঝামেলা ছিল, আজকের দিনে ধীরে ধীরে এবার ঠিকঠাক হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই দিক দিয়ে দিনটি ভালো যাচ্ছে। পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি ধ্যান রাখবেন, তাদের কথা একটু শোনার চেষ্টা করুন। বাচ্চা থাকলে অবশ্যই তাদেরকে চোখে চোখে রাখার চেষ্টা করবেন, তাদেরকে অবশ্যই গুরুত্ব রাখা প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনার যদি মাতা পিতার শরীর খারাপ থেকে থাকে, সেদিকে একটু ধ্যান রাখবেন। প্রেম সম্পর্ক আজকে আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, আপনাদের প্রেমে দিকটা উন্নতির দিকে যাচ্ছে, আপনি নতুন প্রেম উপলব্ধি করতে পারবেন আজকে আপনার জীবনে, বা আপনাদের জীবনে প্রেম আসার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা হতে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা অ্যাক্টিভ থাকুন, আপনাদের পার্সোনালিটি আর একটু ভালো করার চেষ্টা করুন, অবশ্যই আপনাদের জন্য ভালো কোনো যোগাযোগ হতে পারে। আজকে ধরে আপনার ওভারঅল দেখা যায় তো দিন তো ঠিকঠাক যাচ্ছে, আর্থিক দিকটাও মোটামুটি বেশ ভালোভাবে ম্যানেজ থাকবে বা থাকার সম্ভাবনা রয়েছে। তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর একটা আজকে যেটা গুরুত্ব বিষয়, আপনারা কারোকে টাকা পয়সা ধার দেবেন না, আর রাস্তাঘাটে যখন চলবেন একটুখানি আপনারা সাবধানতা অবলম্বন করবেন, দ্রুতগামী যানবাহন চড়া বা চালানো থেকে বিরত থাকবেন। ছোটোখাটো হলেও আঘাত লাগা বা রক্তপাতের সম্ভাবনা আজকের দিনে রয়ে যাচ্ছে, তাই আপনারা সেটা একটু দেখে চললেই ভালো হয়। আরও ভালো, আপাতত আজকের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন জানবো আমরা সিংহ রাশি, সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অনেকটাই ভালো যাবে। প্রথম কথা হচ্ছে আজকে আপনার কেরিয়ার আর চাকরির ক্ষেত্রটা বলে দিচ্ছি। মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার চাকরির জায়গায় আপনি আজকে প্রতারিত হতে পারেন, কারো কোনো কথায় আপনি কোনো জায়গায় কাজ ছাড়ছেন বা কোনো জায়গায় কাজে জয়েন করতে চিন্তাভাবনা নিচ্ছেন, সেক্ষেত্রে আপনারা আজকের দিন আপনি ঠকে যেতে পারেন। হয়তো আপনার যে সঙ্গে আপনার সঙ্গে যা কথা হয়েছিল আপনি সেরকম কিছু কাজ পাচ্ছেন, এরকম কিছু ব্যাপার হয়ে যেতে পারে, তো ধ্যান রাখুন। তবে যারা অনেকদিন ধরে কোনো কাজের চেষ্টা করছিলেন, কোনো না কোনো কাজের সুযোগও আজকে দিনে আসবে, তবে আপনাকে সেটা কিন্তু ভেবে দেখতে হবে কোনটা ঠিকঠাক কোনটা ভুল, অবশ্যই এটা কিন্তু জরুরি রয়েছে। আজ আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতেই হবে। আজ আপনার পিতার শরীর নিয়ে আপনি একটুখানি চিন্তিত হচ্ছেন, যার জন্য আপনার কাজের জায়গায় একটু প্রেশার তৈরি হবে। যারা অলরেডি আগে থেকে কাজ করছেন আর কি, তাদের জন্য বিষয়টা বললাম। আজকের দিনে আপনি সরকারি সেক্টরে যদি কোনো রকম কাজ করেন, সেক্ষেত্রে আজকে আপনার কাজের দায়িত্ব বাড়বে, কিন্তু আপনাকে এখানে একটা বিষয় গুরুত্ব রাখতে হবে যে কি আপনার কাজে সিকিউরিটিটাও ধ্যান রাখবেন। কাজের জায়গায় আপনার কিছু কলিগ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে এবং আপনার কাজে ক্ষতি করার চেষ্টা করতে পারে, তো ধ্যান রাখবেন। সবাইকে খুব বেশি বিশ্বাস আজকে আপনার জন্য খুব একটা লাভদায়ক হবে না। আজ আপনার যারা কোনো প্রাইভেট সেক্টরে কাজ চেষ্টা করছেন বা কোনো নর্মাল কাজের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজকে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সুবাদে হয়ে কোনো না কোনো চাকরির যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেদিক দিয়ে কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ আপনার ছোটোখাটো মনের ইচ্ছা পূরণ হবে। ছোটোখাটো মনের ইচ্ছা বলে আপনার হয়তো কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল,
কোনো জিনিস কেনাকাটার ইচ্ছা ছিল, এরকম কিছু ইচ্ছা আপনাদের পূরণ হবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজ আপনার ব্যবসা ক্ষেত্রে অনেকটা ভালো হচ্ছে, যারা বিশেষ করে আজকের দিনে জামা কাপড়ের ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা কোনো রকম প্লাস্টিক জিনিসপত্রের ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রেও আজকে ব্যবসা ভালো যাচ্ছে। শেয়ার মার্কেটে আপনি যদি আজকে বিনিয়োগ করতে চাইছেন সেক্ষেত্রে দিনটি খুব একটা ভালো নয়, তবে আপনি যদি বিনিয়োগ করতে ইচ্ছুক হয়ে থাকেন আজকে দিনে শিখে নিয়ে বিনিয়োগ করতে পারেন, সেদিক দিয়ে আপনার দিনটি বেশ ভালো রয়েছে। আপনি লোকাল কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করতেই পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি যথেষ্ট ভালো রয়েছে। আজ আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখানে যোগদান করুন বা সেখানে যোগদান করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আজকে দিনে আপনার অনেক দিনের ছোটোখাটো ইচ্ছা পূরণ হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো রয়েছে। আর আজকের দিনে আপনার রাস্তাঘাটে একটুখানি দেখে চলতে হবে, এটা কিন্তু জরুরি রয়েছে, পড়ে গিয়ে আঘাত বা চোট লাগার একটা সম্ভাবনা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে, তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন। আজ আপনার যারা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে ছিলেন, কোর্ট কাচারি চলছিল, এগুলো থেকে আপনাদের আজকে কিছুটা রেহাই পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আপনাদের জন্য কোনো পজিটিভ রিপোর্ট আসতে পারে। আজ আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে ধ্যান রাখবেন, স্বাস্থ্যের দিকে অবশ্যই গুরুত্ব রাখাটা জরুরি আছে, স্বাস্থ্যের দিকে কিছু সমস্যার ভোগান্তি আজকের দিনে হলেও হতে পারে, বিশেষ করে পেট রিলেটেড সমস্যায় আপনারা আজকে একটু বেশি ভুগতে পারেন বলে লক্ষ্য করা যাচ্ছে, তো ধ্যান রাখুন। আর আজকে আপনার প্রেম সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, প্রেমের দিক দিয়ে আজকের দিনটি বেশ ভালো, নতুন প্রেম জীবনে আসতে পারে, তবে যারা রিলেশনশিপে রয়েছেন চেষ্টা করবেন আজকে নিজেদের ভিতরে কথাবার্তা যখনই বলবেন একটু বুঝে কথা বলবেন, একটু আপনাদের কথাবার্তার লিমিট ক্রস করবেন না, এটা জরুরি রয়েছে। আর আজকের দিনে আপনারা যদি কোনো জায়গায় যাওয়ার ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন সেটা একটু আপনারা আজকের দিনে বাতিল করুন, বা আপনাদের সেটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা এমনিতেই রয়েছে, তো ধ্যান রাখুন সে জায়গাটা, আপনারা একটু নিজেদের ভিতরে বোঝাপড়াটা ভালো রাখুন। যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো, যারা অবিবাহিত ছিলেন আর কি তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক, ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কন্যা রাশি জাতকাদের ক্ষেত্রে আজকে আপনার ব্যবসা ক্ষেত্র অনেকটা ভালো যাচ্ছে, ব্যবসায় আপনি আজকে নতুন কোনো কিছু পরিবর্তন করতে চাইলে আজকের দিনে অবশ্যই আপনারা করতে পারেন। যদি বিশেষ করে আজকে যদি কোনো ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করে থাকেন বা করতে চান, তো আপনারা সেদিকেও মনোযোগ দিতে পারেন, সেদিক দিয়ে দিনটি ভালো রয়েছে। আজ আপনাদের মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, মানে হচ্ছে কি ব্যবসার দিক দিয়ে, হয় আপনি কোনো নতুন ব্যবসা বা নতুন কোনো জায়গায় কোনো কিছু শুরু করার চিন্তা ভাবনা, এরকম কিছু ইচ্ছা আপনাদের পূরণ হবে। আজ ব্যবসার জায়গায় কিছু প্রভাবশালী ব্যক্তিদের সাথে আজকে আপনার পরিচয় ঘটার সম্ভাবনা থাকবে, তাদের সঙ্গে অবশ্যই সময় কাটান, এক্ষেত্রে আপনি ব্যবসায় ভালো কিছু রেজাল্ট করে দেখাতে পারবেন। আজ আপনার মা বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে, এটা আপনাদেরকে মাঝখানে বললাম, এটা জরুরি রয়েছে, যদি কোনো রকম ছোটোখাটো সমস্যা দেখা দেয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। আজকে আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি ওই বিষয়টা খেয়াল রাখুন, ভালো হবে। এরপর আসছে আপনাদের আবারও ব্যবসা ক্ষেত্র কেমন যাচ্ছে। আপনার যদি কোনো রকম কাঁচা সবজি বলুন, ফল বলুন, কোনো জিনিসপত্রে ফুল বলুন, এরকম রিলেটেড যদি আপনি কোনো রকম ব্যবসা করে থাকেন, সেই জায়গাটা আজকে ব্যবসা যতটা না লাভ রয়েছে তার থেকে ক্ষতির সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে, তো ধ্যান রাখুন, আপনি আপনার ব্যবসায় কম করে সব কিছু করার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হতে পারে। যারা ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করেন বা পড়াশোনা করছেন এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য আজকে দিনটি খুব ভালো, তবে আপনার আজকে স্ট্রাগলটাও বেশি থাকবে, পরিশ্রম আপনাকে অনেক বেশি করতে হবে, তো ধ্যান রাখবেন। আর আজকের দিনে আপনার ছোটোখাটো মনের ইচ্ছা পূরণ হবে, ছোটোখাটো কোনো মনের ইচ্ছা আপনাদের পূরণ হতে চলেছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টা করছেন বা এমনি পড়াশোনার সুবাদে বিদেশ যাত্রার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে আজকে সুযোগটা ভালো থাকবে। আজ আপনার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো, বন্ধুদের সঙ্গে আজকে আপনার সময় ভালো কাটবে। বন্ধুরা মিলে যদি আজকে দিন আপনারা কোনো রকম ব্যবসা বা কোনো কাজ শুরু করেছেন বা করতে চাইছেন এমনটা হয়ে থাকলে আজকে দিনটি বেশ ভালো যাচ্ছে, আপনারা অবশ্যই কিছুটা সময় কাটাতেই পারেন। আজকে যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা একটা লক্ষ্য করা যাচ্ছে, বা যাদের কথাবার্তা হয়ে আটকে গিয়েছিল কোনোভাবে আবার এগোচ্ছিল না, সেই সব বিষয়গুলো এবারে ঠিকঠাক হয়ে যেতে চলেছে।
আজকের দিনে আপনাদের প্রেম জীবনটাও যদি বলে নিই, লক্ষ্য করা আছে যেটা আপাতত ঠিকঠাক, তবে প্রেমের বিষয়টা আজকের দিনে যতটা পারেন গোপন রাখার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য সব থেকে বেশি জরুরি রয়েছে। তবে এটা অবশ্যই আপনারা মাথায় রেখে চলবেন, আজকে প্রেমের বিষয়টা জানাজানি হয়ে একটুখানি আপনি আরও চাপের ভিতরে পড়তে পারেন। আজ আপনাদের যদি সন্তান থেকে থাকে তাদের প্রতি খেয়াল রাখবেন, তাদের জন্য আজকে আপনার সম্মান প্রাপ্তির বা সম্মান বাড়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর আজকের দিনে আপনার অনেক দিনের যে কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা করছিলেন, হয়তো আপনি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা, সেই রকম কিছু প্ল্যান আজকের দিনে আপনার হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা, একটা কনফার্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে মেলামেশার পরে এটা একটা হয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজকের দিনে আপনার চাকরি ক্ষেত্র, আগেও বলেছি আবারও বলছি, যারা অ্যাপ্লাই করছে নতুন করে তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, আপনার কাজকর্ম নিয়ে আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। আর কিছু জন আপনাকে আজকে ঠকে দেওয়ার চেষ্টা করছে বা করবে, তো ধ্যান রাখুন। আজকের দিনে আপনি কারোর কোনো কথায় কোনো সিদ্ধান্ত নেবেন না বা কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করবেন না, নতুন করে কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে আজকের দিনে আপনারা বিরত থাকবেন। আজকে আপনার মার্কেটে অলরেডি পুরানো টাকা পয়সা রিকভারি করতে একটুখানি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, তো সেগুলো একটু ধৈর্য সমেত করে একটু ঠিকঠাক করার চেষ্টা করুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। তুলা রাশি জাতকাদের জন্য আজকের দিনটি ওভারঅল দেখা যায় অনেকটা ভালো যাচ্ছে। প্রথম কথা হচ্ছে আজকের দিনে আপনার চাকরির জায়গা, আপনি যে জায়গায় নর্মাল কোনো কাজও করে থাকেন, যারা শ্রমিক শ্রেণীরও কাজ করেন সেক্ষেত্রেও আপনাদের জন্য দিনটি বিশেষ ভালো। যারা ফ্যাক্টরিতে কাজ করেন তাদের ক্ষেত্রেও দিনটি খুব ভালো যাচ্ছে, যারা দিন মজুরিও করে থাকেন তাদের ক্ষেত্রে আজকে আরও বেশি কাজের সুযোগ আসার সম্ভাবনা থাকবে, বা আপনার হয়তো কোনো জায়গায় টাকা পয়সা আটকে ছিল এরকম কিছু টাকা পয়সা ফেরত পেতে চলেছেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। যারা কোনো রকম জবের জন্য অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে আজকে তো সুযোগ থাকবে, তবে সেই সঙ্গে কিছু ফ্রডও থাকতে পারে, তারপরে ধ্যান রাখবেন। কাজের জায়গায় হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, অবশ্যই যারা অভিজ্ঞ যারা চাকরি করেন তাদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন, তারপরে কাজে জায়গা এগোবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আজ আপনার যারা আইটি সেক্টরে কাজ করেন বা যারা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো জব লাগার আসার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আপনি নিজস্ব যদি কোনো রকম ব্যবসা শুরু করেছেন, যারা ব্যবসায়ী করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি যথেষ্ট ভালো যাবে, তবে ব্যবসার জায়গায় আপনাকে যেটা গুরুত্ব রাখতে হবে, কারোকে খুব সহজে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। ব্যবসার জায়গায় একেবারে যতটা পারে নগদে ব্যবসা করা যায় সেদিকে খেয়াল রাখুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কারো কোনো কথায় কোনো রকম সিদ্ধান্তের পরিবর্তন করবেন না, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনার ছোটোখাটো মনের ইচ্ছা পূরণ হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক, তবে আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন আত্মীয় স্বজনের সঙ্গে একটু আপনার মতভেদ আজকের দিনে রয়েছে, তো সেই জায়গাটা একটু আপনারা সামলে চলবেন, কথাবার্তা একটু বুঝে বলবেন, জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা বিষয়, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, আজকে আপনাদের সফলতা বেশ ভালো রয়েছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। বৃশ্চিক রাশি জাতকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। আজ আপনার যে সমস্ত কাজ অনেক দিন ধরে হচ্ছিল না আজকের দিনে সেই কাজটি হয়ে যেতে পারে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এই দিকে যদি আপনার চিন্তাভাবনা রয়েছে আজকের দিনে, তো সেক্ষেত্রে আপনারা একটু থেমে যান, আজকের দিনটি সে বিষয়টা খুব একটা ভালো নয়। এমনকি লটারিতেও আপনার অর্থ বিনিয়োগ করাটা আজকের দিনে খুব একটা লাভদায়ক হচ্ছে না, তো আপনারা খুব বড় অঙ্কের অ্যামাউন্ট নষ্ট করা থেকে বিরত থাকুন। যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো, চাকরির জায়গায় আজকের দিনটি ভালো কাটার সম্ভাবনা রয়েছে, নতুন করে চাকরি প্রাপ্তির সুযোগ সম্ভাবনা তৈরি হবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে। আর আজকের দিনে আপনার নতুন করে প্রাপ্তির যোগ রয়েছে, আপনাদের যদি কোনো রকম বিনিয়োগ করার ছিল বা অলরেডি আগে থেকে করা ছিল সেখান থেকে কিছুটা প্রাপ্তি করতে পারে, তবে নতুন ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে, আগেও বলেছি, ধ্যান রাখবেন। যারা কোনো রকম
প্রাইভেট সেক্টরে কাজ করেন বা নতুন কোনো কাজের চেষ্টা করছেন বা খুঁজছেন, এমনটা হয়ে থাকলে আপনারা অবশ্যই ধ্যান রেখে চলুন। আজ আপনার অনেক দিনের ছোটোখাটো ইচ্ছে তো পূরণ হতেই পারে, তবে সেই সঙ্গে কিছুটা সমস্যাও আপনার জীবনে আসতে পারে আজকের দিনে, আপনারা খেয়াল রাখুন। তবে ওভারঅল দেখা যায় অনেকটা আপনার কাজের জায়গায় ভালো রয়েছে, কাজের জায়গায় অ্যাক্টিভ থাকুন, আপনি আপনার কাজ ভালোভাবে করুন, ব্যবসা আজকে অনেকটা ভালো যাবে। বিশেষ করে যারা ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করছেন, কসমেটিক্সের ব্যবসা করছেন, বা যারা ছোটোখাটো কোনো দোকান বিজনেস করছেন, বা যারা কাঁচা মালের ব্যবসা করে থাকেন, তাতে সেটা যে কোনো সবজি হতে পারে, ফল হতে পারে, ফুল হতে পারে, যা কিছু হতে পারে, কাঁচা জিনিসের যা ব্যবসা রয়েছে আপনারা করতে পারেন, তবে অল্প পরিমাণ করে করলে ভালো হয়। আজকের দিনে আপনার প্রেম জীবন উন্নতি রয়েছে, নতুন প্রেম আপনাদের জীবনে আসার সম্ভাবনা থাকবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। আর আজকের দিনে আপনার দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা যদি ছিল, সেটা আপনাদের আজকে ক্যান্সেল হতে পারে বা আপনারা ক্যান্সেল করতে পারেন, এটার জন্য সুযোগ ভালো থাকছে, আপনারা এটা বিষয়টা দেখে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারে অবশ্যই সকলের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন, সেই সঙ্গে আপনি আপনার স্বাস্থ্যের প্রতিও ধ্যান রাখে চলুন। আজকে আপনার জন্য শুভ রং খয়েরি কালার, শুভ সংখ্যা 7, শুভ দিক পশ্চিম দিক। এখন যেহেতু আমরা ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে, ওভারঅল দেখা যায় আজকের জন্য দিনটি বেশ ভালো। আজকে আপনি দেখবেন আপনার কাজের প্রতি একটা আগ্রহ বেশি থাকবে, আপনি বেশ এনার্জেটিক বোধ করবেন আজকে। আপনার না হলে কোনো ব্যক্তিদের সাথে পরিচয় ঘটবে যারা আপনাকে কাজে উৎসাহিত করতে পারে, এমনটা কিন্তু বেশ মোটামুটি লক্ষ্য করে। মোট কথা আজকে আপনি কাজের জায়গায় বেশ অ্যাক্টিভ থাকবেন, আপনি নতুন কোনো কাজ শুরু করতে চাইলে করতে পারেন, আপনার পরিশ্রম আপনি নিজের থেকে বৃদ্ধি করাচ্ছেন বা করাবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি নতুন কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই আজকের দিনটা বেশ ভালো রয়েছে, অবশ্যই আপনারা শুরু করুন। যারা শেয়ার মার্কেট ট্রেডিং এদিকেও কাজ করে থাকেন বা বিনিয়োগ করে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা আরও ভালো করে শিখতে পারেন, ভালো হবে। আজকের দিনে আপনাদের চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ রয়েছে, হয় আপনার কোনো নতুন চাকরি প্রাপ্তির ঘটনা ঘটতে পারে, বা আপনি কাজের জায়গায় অ্যাপ্লাই করেছেন সেখান থেকে কোনো ভালো সুখবর আসতে পারে। তবে এখানে অবশ্যই আপনাদের একটা গুরুত্ব রাখতে হবে যে কি এই কাজের জায়গায় আপনার কাছে ফ্রড কল বা ফ্রড অফারও আসতে পারে, আপনারা একটু ভেবে দেখবেন। টাকা পয়সার ব্যাপারটা একটু আপনারা গুরুত্ব রাখলেই হবে, যেখানে সেখানে টাকা দেবেন না বা কেউ চাইলেই আপনাকে টাকা দেওয়া থেকে বিরত থাকতে হবে। যারা অলরেডি কোনো জায়গায় চাকরি করেন, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, আপনাদেরকে অবশ্যই আপনাদের যেটা গুরুত্ব রাখতে হবে যে কি কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকুন। আজকের দিনে আপনার ব্যবসা ক্ষেত্র দেখে চলতে হবে, ব্যবসার জায়গায় ধার বাকি একেবারে বন্ধ করে দিন। আপনি চাইলে নতুন করে ব্যবসা শুরু করতে পারেন, যেখানে নগদে বিজনেস রয়েছে অবশ্যই সেরকম কিছু বিজনেস করুন, সেটা আপনার জন্য লাভদায়ক হতে পারে। টাকা পয়সা আটকালে আপনি সেটা রিকভারি করতে সমস্যায় পড়তে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তো আপনারা এটা একটু খেয়াল রেখে চলুন। আজকের দিনে আপনার ওভারঅল দিন দেখা যায় তো যথেষ্ট পরিমাণ ভালোই রয়েছে, তো আপনারা আপনাদের চেষ্টাটুকু আর একটু বাড়িয়ে তুলুন। আজ আপনাদের প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক রয়েছে, তবে কিছুটা মানবিমান থাকতে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে, তো আপনারা সেটা একটু মিটিয়ে নিতে পারেন। এমনকি আপনাদের জীবনে যাদের প্রেম ছিল না তাদের জীবনে প্রেম আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বা আপনি আপনার মনের মতো করে দিন পরিচালনা করতে পারেন বা মনের কথা আপনি বলতে পারবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আপনারা আপনাদের মতো করে কাজ করার চেষ্টা করছেন তো অবশ্যই করতে পারেন, নতুন কোনো কাজের সুযোগ আপনাদের কাছে থাকবে তো আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আর আজকের দিনে আপনার যে সমস্ত পুরনো বন্ধুবান্ধব ছিল তাদের সঙ্গে আবারও আজকে দেখা হতে পারে, বন্ধুদের সঙ্গে আজকে আপনার মিলেমিশে যদি কোনো কাজ করার প্ল্যানিং থাকে তো আপনারা করতে পারেন, সেদিক দিয়ে দিনটি ভালো যাচ্ছে। আজকে আপনার পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাক, পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে, বাচ্চা কেউ থাকলে, তাদের সঙ্গে সময় কাটানো নিতে আপনারও মন ভালো থাকবে এবং তাদের এবং আপনাদের মধ্যে সম্পর্কটা বেশ ভালো হবে। আজকে আপনার নতুন গাড়ি বাড়ি কেনার যদি পরিকল্পনা ছিল সে জায়গাটা একটু থেমে যান বা আটকান, সেটা আপনার জন্য ভালো হবে, কারণ আজকের দিনে আপনার ভুল পদক্ষেপ নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তো ধ্যান রাখবেন, কোনো জিনিস আজকে কেনাকাটা করা থেকে বিরত থাকবেন। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের খরচপাতি অপেক্ষিত অনেক বেশি হচ্ছে, তো খরচটাকে আপনারা কন্ট্রোলে আনুন, সেটা খুব খুব প্রয়োজন রয়েছে, আপনারা এটা একটু বেশি করে গুরুত্ব রাখবেন। আর আজকে আপনারা রাস্তাঘাটে যতটা পারেন সাবধানতা অবলম্বন করে চলবেন, খুব দ্রুতগামী যানবাহন চড়া বা চালানো থেকে বিরত থাকুন। আর আজকের দিনে আপনার কিছু বন্ধু বান্ধব আপনার সঙ্গে প্রতারিতও করতে পারে, তো খেয়াল রাখবেন। মোদ্দা কথা, আপনারা আজকে
ধার বাকিতে কারবার একেবারে করবেন না বা কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না। নিজের অভিজ্ঞতা মাফিক কাজ করবেন আর আপনি আপনার নিজের কাজের দিকে গুরুত্ব রাখবেন। আর যেচে কারোকে সাহায্য করতে যাবেন না, এই বিষয়টাও আপনারা খেয়াল রাখবেন, না হলে আপনারাই বিনা কারণে বিপদে পড়বেন। এরকম একটা বিষয় লক্ষ্য করা আছে, তারপরে ধ্যান রাখুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা মকর রাশি। মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ আপনাদের প্রথমত চাকরি বা কাজের জায়গায় যদি বলে নিই, মোটামুটি ভালো রয়েছে। কিছুটা বাধা বিপত্তি থাকবে, তবে আপনারা একটু ধৈর্য সহকারে কাজটাকে করার চেষ্টা করুন, অবশ্যই আপনি কাজের জায়গায় ভালো কিছু করে দেখাতে পারবেন। পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের পরামর্শ মেনে চলবেন, কাজের জায়গায় অবশ্যই আপনি সেখানে উপকৃত হবেন। কাজের জায়গায় একাধিক কাজের চাপ থাকবে, আপনাকে নতুন নতুন করে কাজের দায়িত্ব দেওয়া হতে পারে, বা আপনি কোনোভাবে আপনি নর্মাল কোনো বাড়িতে আছেন তাও আপনাকে অনেক বেশি কাজ করতে হতে পারে, এমনটাও লক্ষ্য করা যাচ্ছে। তো তার জন্য প্রস্তুত থাকবেন, কাজ করা থেকে পিছু হাঁটবেন না, অবশ্যই আপনার কনফিডেন্স লেভেল ভালো রাখুন, অবশ্যই আপনি ভালো কিছু করে দেখাতে পারবেন। আর যারা প্রতিনিয়ত বিনিয়োগ করে থাকেন, আজকের দিনটা যথেষ্ট ভালো রয়েছে। তো কাজের জায়গায় কোনো রকমের টাকা পয়সা আজকে খরচ বা বিনিয়োগ আপনার জন্য লাভদায়ক হচ্ছে না। আপনি শেয়ার মার্কেট ট্রেডিং করা থেকে আপনারা আজকের দিনে বিরত থাকবেন। আপনি নিজস্ব লোকাল কোনো ব্যবসায় অবশ্যই বিনিয়োগ করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো রয়েছে। আজ আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আপনার আর্থিক বিষয়টা যেটা লক্ষ্য করা যাচ্ছে ভালো যাবে। পুরনো কোনো জিনিস বা কোনো পুরনো কোনো সম্পত্তি থেকে আপনার প্রাপ্তির যোগ আজকে ভালো রয়েছে, আপনার সেখান থেকে ইনকাম ভালো হচ্ছে বা ভালো লক্ষ্য করা যাচ্ছে, আপনি সেটা উপলব্ধিও নিজেই করতে পারবেন। যারা ব্যবসা করেন, বিশেষ করে যারা এই প্রপার্টি বিজনেস করে থাকেন, গাড়ির ব্যবসা করে থাকেন, হয়তো সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে থাকেন বা ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকে ভালো যাচ্ছে। যারা কোনোরকম মেনটেন্যান্সে কাজ করে, মেকানিক্যাল কাজ করেন, আইটি সেক্টরে কোনোরকম আইটি সেক্টরে কোনো জিনিসপত্র নিয়ে ব্যবসা করে থাকেন, কোনো হার্ডওয়্যার জিনিসপত্রে ব্যবসা করেন বা কোনো রকম প্লাস্টিক জিনিসপত্রে ব্যবসা করেন, সেটা যে কোনো কিছু হতে পারে, তো সেই সব ব্যবসায় আজকে বিশেষ লাভবানের সুযোগ থাকবে, আপনারা সেগুলো শুরু করতে পারেন। তবে ওই কাঁচা সবজি, কাঁচা ফল, কাঁচা জিনিসের যারা ব্যবসা করেন তারা একটুখানি অবশ্যই বুঝে চলবেন, কিছুটা হলেও লোকসান হয়ে যেতে পারে। আজ আপনাদের প্রেম জীবনে মোটামুটি ভালো যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকে ভালো যাবে, মানে নতুন প্রেম জীবনে আসতে পারে। তবে একটা বিষয়, যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন, আজকের দিনে একটু আপনাদের ভিতরে ভুল বুঝাবুঝি হতে পারে, চেষ্টা করবেন এই ভুল বুঝাবুঝি নিজেদের মধ্যে রাখার। আজকে বাইরে কোনো ব্যক্তি আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তো ধ্যান রাখুন, এটাকে একটু আপনারা একেবারে কম করুন, সেটাই ভালো হবে। আজকের দিনে আপনার বিবাহের যোগ মোটামুটি ভালো তৈরি হচ্ছে, তো কোনো না কোনো যোগাযোগ হতে পারে বা আপনার যোগাযোগ হয়তো কথাবার্তা হতে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তো সেদিক দিয়ে দিনটি খুব ভালো রয়েছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো রয়েছে, পড়াশোনার জায়গায় আজকে আপনার বেশ প্রশংসিত হওয়ার সুযোগ সম্ভাবনা থাকবে, এমনকি ভালো কোনো কাজের সুযোগ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন, যারা রাজনীতি করে থাকেন বা সমাজসেবামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এমনটা হয়ে থাকলেও আপনাদের জন্য আজকের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি ভালো লক্ষ্য করা যাচ্ছে, আপনারা সেদিকে মনোযোগ দিতে পারেন, বা যারা এই লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো গাড়ি বাড়ি করার পরিকল্পনা করছেন, আপনাদের পরিকল্পনা আপনি এগোতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আর আজকে আপনার সন্তান থেকে থাকলে তাদের জন্য আপনার আজকে বেশ সম্মানিত হওয়ার সুযোগ থাকবে, তাদের জন্য আজকে আপনার দিনটি বেশ ভালো যাচ্ছে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ আপনি আপনার ক্যারিয়ারে যদি কোনো রকম পরিবর্তন করতে চান, সময়টা যথেষ্ট ভালো যাচ্ছে। আপনি কোনো জায়গায় যদি নতুন করে কাজের চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, সেখান থেকে কোনো না কোনো সুযোগ বা খবর আসতে পারে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আর যারা কোনোরকম কাজ করছেন এবং সেখানে কোনোরকম কাজের প্রমোশন বা বেতন বৃদ্ধির জন্য অ্যাপ্লাই করেছিলেন, এমনটা হয়ে থাকলেও আপনাদের জন্য দিনটি খুব ভালো, কোনো না কোনো দিকটা হয়ে যেতে পারে।
যারা চাকরি খুঁজছেন নতুন চাকরি, তাদের ক্ষেত্রে আজকে স্ট্রাগল বেশি থাকবে। আপনি আপনার পরিচিতি বাড়ানোর চেষ্টা করুন বা রিসোর্স যতটা পারেন বাড়াতে চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য ভালো হতে পারে, সেটা আপনাদের জন্য লাভদায়ক হতে পারে। যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন বা এই রিলেটেড যারা ব্যবসা করে থাকেন, হয়তো আপনি কোনো রকম পেন্টিং করেন, কোনো শিল্পকলার মাধ্যমে কোনো জিনিস তৈরি করেন, এমনটা হয়ে থাকলে আপনাদের আজকে ভালো যাচ্ছে। এইরকম যদি ব্যবসা থেকে থাকে উন্নতির সুযোগ বেশ ভালো। যারা সেলস মার্কেটে কাজ করেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো রয়েছে, আপনারা এগোতে পারেন। যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন তাদের জন্য দিনটি আপাতত ঠিকঠাক। আর আজকের দিনে আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, কোনো জিনিস কেনাকাটার ইচ্ছা ছিল এরকম ইচ্ছা আপনাদের পূরণ হবে, সো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনি কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকুন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। কারোকে খুব সহজে বিশ্বাস করবেন না, টাকা পয়সা নতুন করে কারোকে ধার বাকি দেওয়া থেকে বিরত থাকুন, সেটাও জরুরি রয়েছে। আজ আপনার যদি কোনো রকম ব্যবসা থেকে থাকে, বিশেষ করে যারা প্লাস্টিক জিনিসপত্রের কোনো ব্যবসা করছেন, কসমেটিক্সের ব্যবসা করে থাকেন, বা কোনো যারা হার্ডওয়্যার বা কনস্ট্রাকশন রিলেটেড যারা কোনো রকম ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় বিশেষ লাভবান হওয়ার সুযোগ তৈরি হচ্ছে, আপনারা সেদিকে গুরুত্ব দিতে পারেন। আজ আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই একটু গুরুত্ব রাখবেন। আজকে আমাদের পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি হতে পারে, তবে বড় কোনো কিছু সমস্যা নেই। তবে যারা অসুস্থ ছিলেন কোনোভাবে সমস্যায়, তাদের ক্ষেত্রে কিছুটা সুরাহা মিলতে পারে। তবে যারা ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, আপনারা শুধু খাওয়া দাওয়া এবং আপনাদের পেটের দিকে খেয়াল রাখবেন পর্যাপ্ত পরিমাণ, এবং ঠিকঠাকভাবে জলপান করুন, সেটা আপনাদের ভালো হতে পারে। আপনাদের সন্তান থেকে থাকলে তাদের প্রতি একটু বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। তাদের স্বাস্থ্য, তাদের পড়াশোনা, তাদের ব্যবহার অবশ্যই আপনাদেরকে ধ্যান রাখতে হবে। তাদের জন্য কোনো কোনো জায়গায় আজকে আপনারা বেশ প্রশংসিত হতে পারেন, বেশ সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ আনন্দদায়ক হচ্ছে। আপনাদের মানসম্মান আজকে বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা কোনো সমাজসেবামূলক কাজ করে থাকেন বা কোনো চ্যারিটির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো রয়েছে। আপনাদের সেখানে উন্নতির সুযোগ বা আপনাদের একটা ভালো পথ পাওয়ার সম্ভাবনাও রয়েছে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার নতুন বন্ধু হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। তবে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাতে পারেন, তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে কি, সবাই বন্ধু আপনার ভালো চাইবে না বা চাইছে না, তো ধ্যান রাখবেন। আর্থিক বিষয়ে অবশ্যই গুরুত্ব রাখবেন, নতুন করে অর্থ কাউকে ধার দেবেন না বা নতুন করে ধার কাউ কাছ থেকে নেওয়া থেকে বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। পড়াশোনার দিক দিয়ে আজকে দিনটি খুব ভালো যাচ্ছে, আপনার পড়াশোনায় মনোযোগ খুব ভালো থাকবে, আপনারা সেদিকে মনোযোগ দিতে পারেন, আর আজকে দিনটি খুব ভালো। আপনি ইনভেস্টমেন্ট করতে চাইলে আজকে দিনে লোকাল কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারেন, বা আপনার নিজস্ব কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা করতে পারেন, সেটা ভালো হবে। তবে শেয়ার মার্কেট থেকে বিরত থাকুন আজকের দিনে, ভালো হবে। আজকের দিনে আপনার ওভারঅল দিন খুব ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 11, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অনেকটাই ভালো যাচ্ছে। আজ আপনি যে কাজই করবেন প্রায় সেই কাজে ভালো সফলতা আসছে। প্রথমত হচ্ছে আপনার চাকরি ক্ষেত্রে উন্নতি বা নতুন করে চাকরি প্রাপ্তির যোগ ভালো রয়েছে, চাকরির জায়গায় বেশ ভালো সফলতা রয়েছে, তো সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে। আজ আপনি নতুন করে কোনো চাকরি যদি অ্যাপ্লাই করতে চান করতে পারেন, বা যদি আগে কখনো অ্যাপ্লাই করেছিলেন আজকে কোনো ভালো কাজের সুযোগ আসতে পারে। তবে এখানে একটা বিষয় অবশ্যই বলবো যে কি, আপনারা আজকের দিনে কারুকে এই চাকরির ক্ষেত্রে বলুন বা কোনো কিছুর জন্য টাকা পয়সা যদি দিচ্ছেন, সেক্ষেত্রে একটু ভেবে দেখবেন, কিছুটা আপনারা বিপদে পড়তে পারেন, এমনটা লক্ষ্য করে ধ্যান রাখবেন। স্বাস্থ্য আপনাদের বেশ ভালো থাকবে আজকের দিনে, তো সেদিকে যদি আপনাদের কোনো বিজনেসও থেকে থাকে, বিশেষ করে হেলথ প্রোডাক্ট রিলেটেড যদি কোনো বিজনেস রয়ে থাকে, তো সেক্ষেত্রে আজকে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। প্রেম আপনাদের জন্য খুব ভালো, আপনাদের জীবনে প্রেম আসার সম্ভাবনা থাকছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো রয়েছে। আজ যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা হতে পারে বা বিবাহের ভালো যোগাযোগ রয়েছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আচ্ছা, এখানে আপনার আরেকটা বিষয় থেকে ডিস্টার্ব করলাম, ব্যবসা। আপনাদের ব্যবসা ক্ষেত্র আজকে যথেষ্ট ভালো যাচ্ছে, যারা বিশেষ করে কোনো রকম প্লাস্টিক জিনিসপত্রের ব্যবসা করেন, জামা কাপড়ের ব্যবসা করেন, বা লাক্সারিয়াস জিনিসপত্রের ব্যবসা করছেন, ফার্নিচার রিলেটেড কোনো রকম ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় বিশেষ লাভবান হওয়ার সুযোগ থাকছে। আজ আপনি আপনার
শিল্পকলা থেকেও বেশ সুনাম অর্জন করবেন এবং সেখান থেকে ভালো পরিমাণ বিজনেস করতে পারবেন। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান, আজকের দিনটি বিশেষ ভালো, আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন, সেখানে অবশ্যই লাভবানও হবেন। আজকে আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে ছোটো ছোটো ব্যাপারে আজকে এখানে একটুখানি এই ঝগড়া বিবাদ হতে পারে, তো ধ্যান রাখবেন আজকে ঝগড়া বিবাদ যাতে বেশি না হয় গুরুত্ব রাখবেন। আজকের দিনে আপনার অনেক দিনের স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, হয় আপনার কোনো গাড়ি কেনা স্বপ্ন হতে পারে, বাড়ি কেনা, জমি জায়গা কেনার, এরকম কিছু ছোটোখাটো স্বপ্ন আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে দিনটি খুবই ভালো যাচ্ছে। আজকে আপনার অর্থ সম্পত্তি বেশ ভালো রয়েছে, আপনার অর্থ সঞ্চয় খুব ভালো, এমনকি পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো যাচ্ছে। আজকের দিনে আপনার ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকবেন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে বা সেটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, অবশ্যই এটাকে আপনারা গুরুত্ব রাখবেন। পরিবারে ধ্যান দিন, পরিবারে আজকে ঝগড়া বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে এমনটা লক্ষ্য করা যাচ্ছে, তো পারিবারিক ক্ষেত্রে অবশ্যই ধ্যান রাখবেন। ভাই বোনদের মধ্যে আজকে আপনার সম্পর্ক একটুখানি খারাপ হচ্ছে, বিষয় সম্পত্তি নিয়ে মনোমালিন্য হতে পারে, তো চেষ্টা করুন আইনি কোনো ব্যবস্থা নিয়ে এটাকে ঠিকঠাক করে নিতে। নতুন নতুন ব্যক্তি বা নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় ঘটবে, তবে সে জায়গাটা আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে, কারণ সবাই ভালো চায় না। আজ আপনার অনেক দিনের যে স্বপ্ন সেটা কিন্তু পূরণ হতে পারে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে, তথাপি আপনার জন্য দিনটি খুব ভালো। আজ আপনারা রাস্তাঘাটে যখন গাড়ি চালাবেন অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন, অন্যমনস্ক হওয়া থেকে একদমই বিরত থাকুন, সেটা খুবই জরুরি রয়েছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। আজকের দিনে আরেকটা বিষয়ে গুরুত্ব রাখুন সব থেকে ভালো হয়, যে কি টাকা পয়সার দিকটা। আপনারা আজকের দিনে নতুন করে কারুকে টাকা পয়সা ধার দেবেন না, সেটা আপনার যতই যে কাছের বন্ধু হোক না কেন, বন্ধুদেরকে টাকা পয়সা ধার দিলে সেই টাকা পয়সা রিটার্ন পেতে আপনার সমস্যা হতে পারে, আপনাকে আপনি না যেহালেও হতে পারেন, তো ধ্যান রাখুন। আজকের ভিডিও এই পর্যন্ত, আপনাদের আজকের দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন।